শিক্ষাগত যোগ্যতা সাক্ষরতা পর্যন্ত কিন্তু করেন ডাক্তারি, তাও আবার যেনতন রোগের নয়, মানসিক ভারসাম্যহীন রোগীদের। তার চিকিৎসা পদ্ধতি অভিনব। তিনি রোগীদেরকে পুরনো একটি খড়ম দিয়ে পেটান, তারপরে সেই রোগীদেরকে খড়ম ধোয়া পানি খাওয়ান। বলছি দেলোয়ার ফকির ওরফে খড়ম পাগলার গল্প। টিম আন্ডার কভার তার রজত জয়ন্তী পর্বে এই ভণ্ডের ভণ্ডামির আদ্যপ্রান্ত চোখে চোখ রেখে দেখাবে, তার সঙ্গে সঙ্গে থাকবে বিনোদন, ভরপুর বিনোদন। যুদ্ধে যাবার আগে প্রস্তুতি জরুরি, তাই টিম আন্ডার কাভারও প্রস্তুতি নিচ্ছে। যেহেতু দেলোয়ার ফকির পাগলের চিকিৎসা করেন, তাই আমাদেরও পাগল দরকার। দেখি পোশাক আশাকে কতটা পাগলামি ভাব আনা যায়। সাজসজ্জা শেষে গন্তব্যের দিকে যাত্রা। টিম আন্ডার কাভারের গাড়ি চলেছে কুমিল্লা শহরের দৌলতপুর এলাকার দিকে, সেখানেই খড়ম পাগলার আস্তানা। তখন রাত আনুমানিক 9টা। ওরে বাবা, এদিকে এলাহি কাণ্ড কারখানা। মোট 8টি আলাদা আলাদা ঘরে চলছে মজমা, কোনটা রেখে কোনটার কাছে যাই। টিম আন্ডার কভারের দর্শকদের জানিয়ে রাখি, আমরা যখন খড়ম পাগলার আস্তানায় যাই সেদিন ছিল বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবারই এখানে চলে সাপ্তাহিক ওরস। তাই চলুন দেলোয়ার ফকিরকে খোঁজার ফাঁকে ফাঁকে অন্যদের কাজকর্ম একটু আমরা ঘুরে দেখি। দেখুন প্রতিটি ঘরেই চলছে উচ্চ শব্দে গান বাজনা, আরও চলছে উদ্ভ্রান্তের মতো নৃত্য। আপাতত চোখ সামলান, পরে আবারও দেখাবো। এখন খুঁজে বার করতে হবে দেলোয়ার ফকির ওরফে খড়ম পাগলাকে। যার কাছে আসি আমরা, বন্ধু ভাই, সবুজ সংকেত পাওয়ার পর টিমের সদস্য যাকে আগেই পাগল সাজিয়ে রাখা হয়েছিল তাকে নিয়ে আসা আস্তানায়। দেখুন কি দারুণ অভিনয়। কিছুক্ষণ পর দেলোয়ার ফকির ওরফে খড়ম পাগলা তার লোকজন নিয়ে আসেন আমাদের কাছে। সেই সময় খড়ম পাগলার লোকেরা আমাদের মানসিক ভারসাম্যহীন সাজানো রোগীকে একটি নির্দিষ্ট কক্ষে নিয়ে যায়। মূলত এই কক্ষে রোগীদের শিকল দিয়ে বেঁধে রাখা হয় চিকিৎসার জন্য। আমরা আগে থেকেই মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ওই কক্ষটিতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাই। এই ঘরটার একটু বর্ণনা দেই। দেখুন চিকিৎসার নামে লোকদের এই অন্ধকারাচ্ছন্ন বিছানাবিহীন কক্ষটিতে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানে তেমন আলো নেই, নাইট ভিশন ক্যামেরাও অন্ধকার ভেদ করতে পারছে না। সেই কক্ষেই খড়ম পাগলার এক চালার সাথে কথা হয়। সে আমাদেরকে বাবার আধ্যাত্মিক ক্ষমতা ও চিকিৎসা সম্পর্কে তথ্য দেয়। যে নিয়ে আসলো দেলোয়ার সাহেব, উনি তো চিকিৎসা করেন, আধ্যাত্মিক ক্ষমতা মতো ভালো আছে। হ্যাঁ, নিজে খার করে থেকে গোসল করার কথা, নিজে বললাম কথা বলতে শুনছেন না?
একটু পরে দেলোয়ার ফকিরের কাছে আমাদের রোগীর চিকিৎসার বিষয়ে কথা বলার সুযোগ হয়। বাবা আমাদেরকে নিয়ে যান তার মাজারের পাশে তার নিজস্ব বহুতল ভবনে। বাবার সাথে কথা শুরু হয় আমাদের রোগীর সমস্যা নিয়ে, তবে বাবার সুখ টানের ফাঁকে ফাঁকে। সমস্যা শোনা মাত্রই বাবা তার নিজস্ব পুরনো পদ্ধতি অর্থাৎ শেকল দিয়ে রোগীকে বাঁধার চিকিৎসার কথাই আমাদের শোনালেন। আরও মজার বিষয় হচ্ছে, এত বড় আধ্যাত্মিক সাধক বাবা নিজেও সুনিপন অভিনয়টি ধরতে পারছেন না, বরং তিনি নিজেও আমাদের সাথে এক হয়ে রোগীর বর্তমান মনের অশান্তির কথাই যৌক্তিকভাবে ব্যাখ্যা দিচ্ছেন, সেই সাথে সুযোগ করে নিজের ঢোলটি নিজেই পেটাচ্ছেন। এত শক্তিশালী মানুষ, মুগুল লাগে, মুগুল লাগবে, কারণ হ্যাঁ তো এক রাউন্ড সম্ভবত না, আর শিকুর লাগতো, শিকুর লাগে তো মনে ভিতরে জ্বালা উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদপুর এই সাবার তো চিনি নেই, ওইখানে আমার রুগী আছে। এরপরে আমার কচুকেত আছে না, ওইখানে একটা ক্যান্সার মহিলা ভালো হয়েছে। আমরাও তাকে বোঝাতে চাইছিলাম এই রোগী অনেক ধনী ঘরের সন্তান, বাবা নিজেও তা বোধ হয় কিছুটা বুঝতে পেরেছেন, তাই তার হিসাব নিকেশ করতে আমাদের কাছে মাহফিলের শেষ পর্যন্ত সময় চাইলেন তিনি। কথা আগে শেষ করে সমস্যা নাই, আন্দা মানতে ভাই শুনেন, আপনি কথা বলে আজকে নিয়ে আসি। হ্যাঁ, কিন্তু খালাম্মার নির্দেশ যে সকালের মধ্যে তার আবার মুখ দেখবে, এখন সে কিন্তু পালানোর রোগী না, বিষয়টা বুঝছি কষ্ট পায়। প্রয়োজনে মনে করেন আপনারা ঢাকা নেওয়া হবে, প্রয়োজনে আপনারা গাড়ি দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হবে, বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হবে, সমস্যা নেই। ঠিক আছে, অসুবিধা নেই, তুলে পরে কথা বলি, না এমনি কোনো ভালো হতো না, বাউন্ডারির ভেতরেই থাকবে, এর বাইরে যাবে না। সে আবার জানে আমি এত সূত্র দূর থেকে গেলাম, নিরাল টাইম লাগতো, সমস্যাটা কি থেকে এটা আমি সালাম দিলে তো কইতে পারি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমি দেখো সালাম দাঁড়া দিয়ে কথা বলতে কব, পরে কথা কম, অনুসন্ধানের আদি এবং অকৃত্রিম নিয়ম মেনে টিম আন্ডারকভার কেবল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। চলুন তাহলে সেই ভিত্তিপ্রস্তরের উপরে সত্যের শক্ত ইমারত গড়ি, এবং কথা কম বলে আমরা আবারও ফিরি খড়ম পাগলা রাস্তানায়। টিম আন্ডারকভারের পাগল বেশি অনুসন্ধানকারীকে নিয়ে দেলোয়ার ফকির তার ওরসে এসে যোগ দিয়েছে। বাহ, দারুণ মাহফিল তো, বেসুরো গলায় গান আর উদ্ভট নাচ। অনুসন্ধানী মনকে কিছুটা বিশ্রাম দিতে একটু নাচ গান দেখুন। কেন দেখালাম জানেন? পাগলা বাবা এই নাচ গানেই পাগল ঠিক করেন। দেখুন আমাদের সাজিয়ে নিয়ে আসা রোগীটিকে কেমন নাচাচ্ছেন তিনি। কিছুক্ষণ পর খড়ম বাবা তার খড়মের ধোয়া পানি খাওয়ালেন টিম আন্ডারকভারের ছদ্মবেশী রোগীকে।
সেই পানি দিয়ে ধুয়ে দিলেন রোগীর কপাল ও মাথা। সেই খড়ম দিয়ে শুরু করলেন আমাদের রোগীর চিকিৎসাও। খড়ম বাবা যখন নাচানাচিতে মগ্ন, তখন আমরা দেখতে পাই তার বেশ কিছু ভক্ত তাকে সেজদার ভঙ্গিতে সম্মান জানাচ্ছে। শুধু তাই নয়, এই যে নাচ গানের ভরা মজলিস, খড়ম বাবা ঠিক সেই স্থানেই রেখেছেন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরীফ। পবিত্র গ্রন্থ ঘিরেই চলছে নাচা গানা। নাচ গানে মত্ত থাকলেও খড়ম পাগলা টাকা পয়সা নিতে ভুলছেন না মোটেও। চিকিৎসা কেবল শুরু হয়েছে, এখনো ঢের বাকি। আমরা খড়ম পাগলার চিকিৎসা পদ্ধতি এবং তার সঙ্গে সঙ্গে লোক ঠেকানো আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবো, তবে বিরতির ক্ষণিক বিরহ শেষে। একটা প্রশ্ন রাখতে চাই, যারা দেখছেন তারা একবার ভাবুন তো, এই আধুনিক যুগে খড়ম ধোয়া পানি খেয়ে কোনো পাগলের পাগলামি কি আদৌ ভালো হওয়া সম্ভব? যারা বিশ্বাস করেন এবং যারা সেগুলো সমর্থন করেন, তারা দুজনই কোন পর্যায়ের মানসিক বুদ্ধি সম্পন্ন মানুষ? সে সমস্ত প্রশ্ন আপনাদের সামনে রাখছি। প্রশ্ন এক পাশে রেখে আমরা আবারও ফিরব খড়ম পাগলার পাগলাগারদে। খড়ম পাগলার গল্পে একটু কমা দিয়ে চলুন, আপনাদের দেখাই এই দরবারের খাদেমেরা আসলে প্রতি বৃহস্পতিবারে কি কি করেন। দেখুন, এখানে চলছে ব্যাপক গানা বাজনা, সাথে আছে তাল লয়বিহীন নাচানাচি। এবার একটু পাশের ঘরে যাই, সেখানে এক বৃদ্ধ বাসর টাইপের বিছানায় বসে আছেন, তাকে বিনোদন দেওয়ার জন্য চলছে একদল নারীর নৃত্য পরিবেশন। আর এক ঘর আরো জমজমাট, সেখানে গানের আওয়াজও বেশি, নাচের মাত্রাও বেশি। যে কবরটিকে ঘিরে এখানে এত আয়োজন, সেখানে কি কি হয় এবার দেখুন। ঘুরে ফিরে আবারও হাজির দেলোয়ার ফকিরের আসরে, সেখানে একটি ছবির সামনে দাঁড়িয়ে এই মহিলা এমন করছে কেন, কি আবেগ তার চেহারায়, আহা! এই লোকটার আবেগ আরো বেশি, একটু পরপর আবেগ ধরে রাখতে না পেরে কাঁদতে কাঁদতে তিনি আসছেন বাবার কাছে, আর বাবা তাকে পানি খাওয়াচ্ছেন। এসব দৃশ্য যখন চলছে, তখন আমাদের ছদ্মবেশী পাগল অনুসন্ধানকারীও অভিনয় প্রতিভায় রীতিমতো মুগ্ধ করছেন সবাইকে। দেখুন না একটু মন দিয়ে। পাগলের মাথা যখন একটু গরম হচ্ছে, তখনই বাবা সেই খড়মের পানি খাওয়াচ্ছেন তাকে, আর সান্ত্বনা দিচ্ছেন, নাচাচ্ছেন। এসব করতে করতে ঘড়ির কাঁটায় রাত দুটা, ধীরে ধীরে শেষের পথে বাবার আসর। এখানে রোগীর প্রাথমিক চিকিৎসা হয়েছে, বাকি ও শেষ চিকিৎসা হবে বাবার বাসায়। অনুসন্ধান করে এসব লোকের ভণ্ডামি তুলে আনা ততটা সহজ মনে হয়, আসলে কিন্তু ততটা সহজ নয়। দেলোয়ার ফকিরও তার সাঙ্গপাঙ্গ আমাদের উপরে সন্দেহের দৃষ্টি দেয়, তাই আমাদের হঠাৎ করেই নানান প্রশ্ন করতে থাকে। আমরা তো আইসা বসলাম, আমাদের আগে একজন রোগী দেখে আসছিল, ওই তার পরিচিত ঢাকা থেকে আসছে, আপনারা এখানে নাকি প্রায়ই আসে সে। হ্যাঁ, সে বললো যে আপনার প্রতি মাসে দুই একবার আসে, বাইরে নিয়ে যাচ্ছিল, তারপর আসলাম দেখি কি হয়। আপনার সাথে একটু পয়সা
একটু ভালো মতন দেখ, ওনার আম্মা বলছে যে দেখে দেখা, তারপরে কি লাগে না লাগে নম্বর আছে নি লাগান কথা আমি সচেতন করে সামনে একবার আমার হাত গেছে বলে মাথায় এসে আমার নাম তো লল করে গেল আরেকবার হাত গেছে আমার কম শোনা কেন মানে কিছু লোক লাগে গেছে বুঝতে না কিটা হচ্ছে আচ্ছা তাই না কিছু টিভি দেয়া অন্য ভিড়ে টান্ড পান্ড বহুত কিছু দেয়া না এরকম ধরনের রন্ড তো সংখ্যা অনেক একটা লোকের কাছে একশো জন লোক যদি দা একশো লোকের কাজ ফলো হইতো না দুই একটা কাজ মিস হইতে পারে যদি সে সঠিকভাবে দরবার চালাইতে আর কি উপস্থিত বুদ্ধি আর কথার মার প্যাচে বাবার সন্দেহকে সামাল দেয়া আস্থা অর্জন শেষে আবারও চিকিৎসা সংক্রান্ত আলাপ শুরু দেখ আমি একটা কাজ করেন কবে এখন নামের উপরে আপনি এগারো প্যাকেট আগরবাতি এগারো পিস আচ্ছা আর একাত্তরটা মোমবাতি আর গোলাপের পাঁচটা আতর পাঁচটা আচ্ছা এই কিনে দিয়ে দেবেন ঠিক আছে আর কত লাগবে একাত্তরটা মোমবাতি কত হবে দশটা করে তবে সাতশো দশ টাকা সাতশো দশ টাকা আচ্ছা আর হ্যাঁ নিলে একশো দশ একশো দশ এগারোটা আচ্ছা কত সে আটশো বিশ আটশো বিশ হ্যাঁ গোলাপ জলের ভাত দিচ্ছে একশো নশো বিশ নশো বিশ হ্যাঁ আর তুমি আমরা তিব্বতের এক নম্বর আপনার এটা দরকার দিতে আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা দিলাম পাঁচটা পাঁচটা আড়াইশো আড়াইশো বুঝতে কত ভাই নশো বিশ নশো বিশ আর আড়াইশো নশো বিশ আর আড়াইশো আর আমি তো নজর দায়া দেন আমি আচ্ছা সেটা বলছি আমি আগে ভাই মানছি আগে এই ট্রিটমেন্টটা চালা যায় এগারোশো এখন কালকে আপনি কথা কইয়া পাঁচশো টাকা দেন এগারোশো যারা ভাবছেন মোমবাতির আলো আর দু চারটা খড়মের থাপ্পড় এ সমস্ত পাগলদের পাগলামি ভালো করতে পারবে তারা আসলে সুস্থ মাথার মালিক কিনা সে প্রশ্ন কিন্তু উঠছেই এ সমস্ত বিষয়কে এক পাশে রেখে আমরা আবারও ফিরতে চাই সেই পুরনো গল্পে যেখানে আমরা দেখাবো খড়ম বাবার পাগল ভালো করার অভিনব এবং প্রতারণার নানা কৌশল এবার পাগলা বাবার প্রাথমিক চিকিৎসা শুরু তবে পরে আরও চিকিৎসা খরচ আছে সে বিষয়ে তিনি আমাদেরকে আগেই অবহিত করেছেন এমন আপাতত আমি আজকে যে বাতিটা দিয়ে রাখতেছি একটা জ্বালান আমি দেওয়া হলো আপনি আপনার মতো যেটা ভালো হয় করি আমি আপনি খালি এতটুকু চেষ্টা করবেন যাতে ভালোটা হয় আপনি নিশ্চিত দেন একশো দেশ নেই এই ফাইনটা খাওয়াবেন আর মাথা দেবেন তাহলে পানি মিশ করে মাথা দেবেন আর ফাইনটা খাওয়াবেন আমার ফাইনটা দিয়ে গোসল করাবেন এই পানি কিন্তু আপনার ফায়া লাগাই যারা লাল তামিটাতে উলিয়েছিল ওনার খরম মোবারক উনি ফানি দিয়ে গেছে একটা দিবে হয়ে গেছে এনে আমি কোনো সুরে গেরা করছি না কথা বলছেন নেই আমি এটার মধ্যে বিশ্বাস যে আর এবার হুকুম আছে এই জন্য এটা তো এটা হলে বক্তি বিশেষ সব বক্তি বিশেষ টাকা পয়সার আলাপ শেষে আবারও পাগল ভালো করার চিকিৎসা শুরু হয়েছে অনুসন্ধানের লক্ষ্য ভেদ হয়েছে তাই কাজ গুটিয়ে নেওয়ার চেষ্টা খালাম্মা অর্থাৎ পাগলের মায়ের সাথে আলাপ করে দুদিন পরে ফিরব এই আশ্বাস দেয়া সাথে আজকের চিকিৎসা বাবদ ১৫০০ টাকা দেয়া হয় বাবাকে পরদিন টিম আন্ডারকভার বেরিয়ে পড়ে খড়ম পাগলার প্রতারণার শিকার হওয়াদের খোঁজ খবর নিতে সেই সূত্রে এক ব্যক্তির সাথে কথা হয় তার ভাষ্যমতে প্রতারণা করে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে সে কারণে তিনি থানায় লিখিত অভিযোগ করবেন শুনে আমরাও তার সাথে থানায় গেলাম গণমাধ্যম কর্মী সহ ভুক্তভোগীদের থানায় দেখে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের একটি লিখিত অভিযোগ দিতে বলেন লিখিত অভিযোগগুলো আসলে কি ছিল চলুন আপনাদেরকে জানাই সে আমার সাথে প্রতারণামূলকভাবে তাবিজ দিয়ে টাকা হাতে নিয়েছে পরে আমি দেখলাম যে যে বিষয়টা তাবিজ নিয়েছে ওই বিষয়টা সম্পূর্ণ মানে সে তার প্রতারণা আমার কাছে স্পষ্ট হওয়াতে আমি থানায় অভিযোগ করতে আসছি অভিযোগটা হচ্ছে আমার এক ভাতিজা মানে বাড়ি থেকে রাগ করে প্রতিবেশী বাড়িতে পলাতক আসছিল তো আমরা ভয়ে আতঙ্কিত হয়ে গেছি কই গেছি ওই বন্ধে ফিরে শরণাপন্ন হলাম ওনার কাছে গেলাম যে ভাতিজা বাসা থেকে ফাইতেছি না অনেক খোঁজাখুঁজি উনি বললো যে ঢাকা কুমিল্লার বাইরে চলে গেছে ওরা আনতে হইলে জিনের মাধ্যমে ফিরে আনতে হবো এবং টাকা খরচ করতে হবো জিনে ফিরে তো এনে দিব
পরে আমি অনেক আর্দেনা করে লোকজনের কাছ থেকে খুঁজে আমার পরিচিত হলো বিভিন্ন জায়গাতে ম্যানেজ করে তারে টাকা সংগ্রহ করে দিই। দিয়া পরে আমি বাসায় এসে দেখলাম যে সন্ধ্যার পরে বাতি যা ওই আমার প্রতিবেশী বাড়িতে মানে ফলাই রয়েছে ভয়ে। পরে আমি তার কাছে আবার টাকা ফেরত চাইছি, চাইছি যে এবার হুমকি টুমকি দিতেছে, যাই দেখলাম তার রাস্তার মধ্যে অনেক মানুষের সিকুল দিয়ে বাইন্ধে রাখছে, নারী শিশু বৃদ্ধ মানুষ মানে সিকুল দিয়ে বাইন্ধে উনি চিকিৎসা করে চিকিৎসার নামে। আমি আমার টাকা ফেরত চাইলে উনি আমার সিকুল দিয়ে বাঁধার চেষ্টা করে। একবার যে আমি স্থানীয় কয়েকজনকে জানাইয়া চলে আসছি ওই জায়গাতে। তবে দুঃখের বিষয় হচ্ছে ভণ্ড দেলওয়ার হোসেনের নামে লিখিত অভিযোগটির বিষয়ে নিউজ 24 টিম আন্ডারকভার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতেই রাজি হননি। সর্বশেষ হাতে পাওয়া তথ্য মতে খড়ম বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগটি পাওয়ার প্রায় এক মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেয়নি। আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ না নিলেও গণমাধ্যম তো আর থেমে থাকতে পারে না, তাই টিম আন্ডারকভার মুখোমুখি খড়ম পাগলার। প্রথমে তাকে জিজ্ঞাসা করা তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে, উত্তরে তিনি অস্বীকার করেন। আমরা তো জানি যে আপনি পাগলের চিকিৎসা করেছেন। না, এর জন্য কোনো চিকিৎসা করা নাই। বালা মানুষের বাইন্ডার আছে কিন্তু এরকম কোনো প্রমাণ থাকলে আমরা দেন, এরকম ধরনের কোনো প্রমাণ ইত্যাদি থাকলে। দ্বিতীয় প্রশ্ন তার ডাক্তারি সম্পর্কে কোনো লেখাপড়া আছে কি না, তাও অস্বীকার। খড়ম আছে আপনার কাছে পুরানো খড়মটার কি খড়ম বিষণ্ডার সম্পর্কে জানতে চাচ্ছেন, যে খড়মটা দেওয়া পাগলের চিকিৎসা করে? কোন পাগল চিকিৎসা আছে খড়ম দিয়ে? খড়মটা উনি ফাঁদিত আর কি পুরানো খড়ম আপনি দুইটা ছিল, একটা হারাই ফেলছে একটা আছে, এটা দিয়ে মানুষ এলে জারাই টারি দিয়ে তো অন্য কিছু না। আচ্ছা, খড়ম দিয়ে আপনি জারাইলে কি পাগল ভালো হয়েছে এরকম নজির আছে? এবার তার উদ্ভট কায়দায় নাচা গানা আর পায়ে সিজদা নেওয়ার প্রসঙ্গ, এবারও অস্বীকার। সিজদা করে ভক্তি দেয়? হ্যাঁ, টাকা পয়সা সেটা বলে নাই বললাম, সিজদা করাটা কি আপনি মুসলমান? না, সিজদা তো আমার কেউ করে না। বুদ্ধিমান ও বিচক্ষণ দর্শকরা নিশ্চয় বুঝতে পেরেছেন খড়ম বাবা আসলে পাগলের চিকিৎসা করতে পারেন না, পারেন শুধু মেয়েদের সাথে নাচানাচি করতে আর লোক ঠকাতে। অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘর যেমন রোগ জীবাণুর জন্ম দেয়, ঠিক তেমনি মনের অন্ধকার এবং কুসংস্কার পৃষ্ঠপোষকতা করে ভণ্ডদের এবং তারা আরও অনেক বেশি শক্তিশালী হয়। কিভাবে মনের অন্ধকার দূর করে সমাজের সমস্ত কুসংস্কারকে পরাভূত করা যায়, সে সমস্ত প্রশ্নের উত্তর জানব এবং জানাবো টিম আন্ডারকভার লাইভে। দর্শক স্বাগত টিম আন্ডারকভার লাইভে। আমরা সাত দিন আগে প্রথম দেখিয়েছিলাম খড়ম পাগলার অভিনব ভণ্ডামি। এই সাত দিনে আমাদের অনেক ফিডব্যাক আমাদের কাছে এসে পৌঁছেছে, আসলে তার দ্বারা আরও অনেকে প্রতারিত হয়েছেন এবং তার মতো আরও অনেকেই ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছেন, তাদের তথ্যপত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। এবং সবশেষ তথ্য আপনাকে বলি যে কুমিল্লার খড়ম পাগলা নিয়ে আমরা প্রতিবেদন প্রচার করেছিলাম, তার অবস্থা কিন্তু এখন খুবই নাজেহাল, স্থানীয় লোকজন তাকে বয়কট করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তার আস্তানায় নানাভাবে মানুষজন সেখানে অভিযান চালানোর চেষ্টা করছেন এবং তারা সেখানে তাদের সেই ভণ্ডামি বন্ধ করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন। আসলে টিম আন্ডারকভার যখন কোনো প্রতিবেদন প্রচার করে তার পরপরই কিন্তু আসলে মানুষের সচেতনতা বাড়ে এবং তারা সেই সমস্ত বিষয়ে নিজেদেরকে যুক্ত করে তাদের বিরুদ্ধে অনেক বড় প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠে। এবং এই জন্যই আমরা টিম আন্ডারকভার সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকে এবং টিম আন্ডারকভারের আজকে ফিডব্যাক পর্ব, অর্থাৎ খড়ম পাগলা প্রচারের পরে আসলে কী ধরনের প্রতিক্রিয়া হয়েছে এবং এখনও যারা এই সমস্ত ভণ্ডামির মধ্যে আছেন তারা কী ভাবছেন এবং কোন কোন জায়গায় তারা
ধর্মকে অপব্যবহার করছেন, মানুষকে প্রতারিত করছেন, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমি আশিকুর রহমান শ্রাবণ আপনাদের সঙ্গে আছি বরাবরের মতো। আমাদের সঙ্গে আছেন মুফতি মহিউদ্দিন কাশেমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমাদের সঙ্গে আরও আছেন আমাদের অনুসন্ধান দলের একজন সক্রিয় সদস্য, যিনি অন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হবেন। তার কাছ থেকে জানবো বিভিন্নভাবে যে আমাদের কাজ করতে কী কী ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। আপনার কাছে একটু পরে আমরা আসবো। দর্শক, আপনারা চাইলে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, যে নাম্বারটি কিছুক্ষণের মধ্যে আমাদের টিভি স্ক্রিনে আসবে, সেই নাম্বারটিতে আপনারা আমাদের সঙ্গে ফোন করে আপনাদের মতামত আমাদের সঙ্গে রাখতে পারেন। একটু প্রথমে যাব অন্য স্টুডিওতে, আমাদের অনুসন্ধানকারীর কাছে, যার সঙ্গে আমরা অনুসন্ধান করেছিলাম, তার নাম আমরা কখনোই প্রকাশ করিনি অনুসন্ধানের স্বার্থে। আপনার কাছে জানতে চাই ছোট্ট করে, যে আসলে আমরা তো অনেক অনুসন্ধানী সাংবাদিকতা করি, আসলে কী ধরনের চ্যালেঞ্জ ছিল খড়ম পাগলাকে খুঁজে বের করা, তার ডেরায় গিয়ে ছদ্মবেশে কাজ করা, পরবর্তীকালে সেখান থেকে অনুসন্ধান লব্ধ বিভিন্ন তথ্যপত্র সেখান থেকে বের করে নিয়ে আসা? আপনার মাধ্যমে দর্শকরাও সেই বিষয়গুলো জানতে চায়। ধন্যবাদ সামন ভাই। আমরা যেখানে গিয়েছিলাম সেটা দৌলতপুর এলাকা, কুমিল্লা শহরের মধ্যেই, এবং খড়ম বাবার যে ওইখানে আটটা দরবার শরীফ রয়েছে, মানে তার বানানো, এবং প্রত্যেকটা ওরা একটা সিন্ডিকেটের মতো কাজ করে। তো ওখানে যদি আমরা বলি, খড়ম বাবা নিজস্ব লোক এই আটটা দরবারে কমপক্ষে 100 জনেরও অধিক ছিল। তো ওই জায়গাটাতে আমরা মাত্র কাজ করেছিলাম 4 থেকে 5 জন আমাদের দলের লোক। চ্যালেঞ্জ সবচেয়ে বড় বিষয় ছিল, যদি উনি আমাদেরকে কোনোভাবে সন্দেহ, এক পর্যায়ে সন্দেহ করেছিল না, তো যদি ধরতে পারতেন তাহলে কিন্তু ওইখান থেকে আমাদের ওই সময়ে আসাটা খুব কষ্টসাধ্য ছিল বা হতো। আর সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন থানায় গিয়েছিলাম, ওসি সাহেব বা থানার কর্মকর্তা যারা ছিলেন তারা বলেন তারা জানেন না আদৌ এই দরবার শরীফ সম্পর্কে। কিন্তু খুবই একটা অবাক বিষয় যে শহরের প্রাণ কেন্দ্রে আটটি এরকম দরবার চালায় এবং যারা এক ধরনের ভণ্ডামিই করেন, তো কিন্তু পুলিশ জানেন না। তার মানে আমার যেটা ধারণা বা আমাদের ধারণা হচ্ছে, এখানে পুলিশের সাথেও তাদের এক ধরনের যোগ সাদৃশ্য রয়েছে। জি, আমি আপনার সঙ্গে ছোট্ট করে যুক্ত করি, যখন আমরা তার রুমে গিয়েছিলাম শেষ ইনভেস্টিগেশন করার জন্য, তখন তারা বারবারই বিভিন্ন ভার্চুয়াল মিডিয়াম খুঁজছিলেন, যে আসলে আমাদের চেহারা কোথাও তারা দেখেছেন কি না, কোথাও আমরা তাদের সঙ্গে পরিচিত কিনা, অনেক রকম বিষয় আমাদের সঙ্গে তারা করার চেষ্টা করেছেন। আপনার কাছে ফিরছি মুফতি মহিউদ্দিন কাশেমি, সেটা হচ্ছে আমরা তো ধর্মীয় বিভিন্ন রকম বিষয় দেখলাম এখানে, আসলে তারা খড়ম দিয়ে পিটিয়ে চিকিৎসা করেন এবং তারা যে অদ্ভুত কায়দায় নাচানাচি করছেন এবং তারা সেখানে ধর্মকেই পুঁজি করে ব্যবসা করছেন। প্রথমত জানতে চাই যে আসলে তারা যে মতবাদের কথা বলছেন বা তারা যে ধরনের বক্তব্য উপস্থাপন করছেন, এগুলো নিয়ে ধর্মের ব্যাখ্যা কী? আসলে শুরুতে আমি বলবো যে খড়ম বাবার যে খড়ম দিয়ে যে চিকিৎসা করার যে বিষয়টি আমরা দেখলাম, দেশবাসী জানলো আপনাদের মাধ্যমে, এটা ইসলাম মোটেও সমর্থন করে না, এবং ইসলামের যে মূলনীতি আছে মূলনীতির সাথে একদম সাংঘর্ষিক। তো সেই প্রেক্ষিতে বলা যায় যে এগুলি হয়ে ওঠে আমাদের দেশে বিভিন্ন অজ্ঞতার কারণে, মানুষের মধ্যে দিনের চর্চা সঠিকভাবে না থাকার কারণে, বিজ্ঞান না জানার কারণে, এরপরে আপনার শিক্ষা না থাকার কারণে। তো সাধারণ মানুষ যারা আছে তারা, ধর্মটা হচ্ছে সবচেয়ে আপনার সেন্সিটিভ এবং একটা নাজুক জায়গা, যে মানুষের অনুভূতিগুলিতে সেখানে আঘাত করা যায়। তো পৃথিবীতে যত বদনামী হচ্ছে, তো সেইগুলি অধিকাংশ মানুষ কিন্তু ধর্মকে কেন্দ্র করেই হচ্ছে। আর পুরো পৃথিবী জানে, ইন্ডিয়াতে আপনার একজন রাম রহিম সিং, তাকে আপনার, তার কিন্তু সে জেট প্লাস নিরাপত্তা পেত সে। ইন্ডিয়াতে আপনি গেলে দেখবেন যে সেখানে হিন্দু হোক মুসলমান হোক সকলেই আপনার, তারা বিভিন্ন ধরনের, এমনকি আমি ঈদের পরে কলকাতাও গিয়েছিলাম, সেখানে আপনার বিভিন্ন জায়গায় আমাদের দৈনিক পত্রিকাগুলোতেও, সেখানে আপনার আনন্দবাজারের পত্রিকাতে দেখবেন যে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র এগুলি অ্যাডভাইস দেওয়া থাকে তারা। আচ্ছা, তো এর দ্বারা বোঝা যায় যে ধর্মকে কেন্দ্র করে, হিন্দু হোক মুসলমান হোক, এটাকে কেন্দ্র করেই, এটাকে উপজীব্য করে বিভিন্ন ধরনের ভণ্ডামি হচ্ছে সমাজে। আমাদের দেশে আপনার এটা মূলত ধর্মকে কেন্দ্র করেই তারা করছে, কারণ ধর্মের নাম না নিলে কিন্তু মানুষ এখানে আসবে না, সাধারণ মানুষ আসবে না। সুতরাং তারা ধর্মকে বিভিন্ন ধরনের, আপনার এই যে এই পড়া দেয় সেই পড়া দেয়, সুতা বাঁধে এটা করে সেটা করে, সেগুলো আপনার ধর্মের নাম দিয়ে তারা করে। এমনকি একটা কোরআন শরীফও সেখানে রাখা আছে, কিন্তু তো কোরআন শরীফ না রাখলে কিন্তু সেখানে আসবে না। এরপরে আপনার বিভিন্ন ধরনের দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষও সেখানে তারা রাখে, রাখে কেন, মানুষকে আকৃষ্ট করার জন্য। কিন্তু আসলে ইসলামের সাথে সবচেয়ে মূর্খ মানুষ যাচ্ছে এমন কিন্তু না, অনেক শিক্ষিত মানুষ আপনার কিন্তু সেখানে গ্রাজুয়েট, তারপরে সেখানে যাচ্ছে সে। তো এটা কিন্তু ব্যাখ্যার অতীত, কেন যে তাদের মধ্যে ধর্মের এটা
কুসংস্কারটা বেশি আপনার শিক্ষারা তার মধ্যে আলো ছড়াতে পারে না এই জন্য কিন্তু এটা হচ্ছে মোট কথা হচ্ছে ইসলামের সাথে আর কোনো ধরনের কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ একটা বর্ণনামি উপাত্ত যুক্ত করি সেটা হচ্ছে যে মাঝে মধ্যে যখন অনুসন্ধান করছিলাম আমাদের কিন্তু অনেক হাসি পাচ্ছিল যে খড়ম দিয়ে পেটানো হচ্ছে খড়ম ধোয়া পানি খাওয়ানো হচ্ছে এবং সেখানে যাকে আমরা সাজিয়ে নিয়ে গিয়েছিলাম সেখানে পাগল প্রশ্নটা এরকম যে এত বড় সাধক তিনি যদি হয়ে থাকেন তাহলে একজন সুস্থ মানুষ যাকে কিছুক্ষণ আগে পাগল বানিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তিনি কেন সেটা বুঝতে পারলেন না মানে ব্যাপারটা এরকম যে আসলে তারা ধর্মের কিছু লেবাস ব্যবহার করছে এবং কিছু তরিকার কথা তারা বলছেন এবং এই সমস্ত বিষয়গুলো তারা সঠিকভাবে মানছেন না না হ্যাঁ এই বিষয়গুলো হচ্ছে আপনার মানুষকে যদি কিছু কারামতি আজগুবি কিছু না বলা হয় এমন কিছু পরিভাষাও তারা ব্যবহার করবে যেগুলো মানুষের মানে বিদ্ঘটে উদ্ভুত পরিভাষা যেগুলো মানুষের খুঁজে পাবে না এই পরিভাষাগুলো তারা এই জন্য ব্যবহার করে মানুষ মনে করে এই শব্দটা না জানি কি কিন্তু দেখা গেছে এই শব্দটা আসলে একটা ভুয়া শব্দ একজন দর্শক আমাদের সঙ্গে আছেন তিনি তার নামটি বলে অথবা না বলে আমাদেরকে আপনার প্রশ্নটি করুন আপনার প্রশ্ন আমরা জানতে চাই অনেক কষ্ট করে আর মানুষের সাথে আমাদেরকে মানে উঠেই ধরছেন তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ঠিক আছে কিন্তু করমাবার কাছে মানুষ এত প্রতারিত হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে বলতেছেন অনেক শিক্ষিত লোকেরাও যায় ওখানে আপনি যুক্ত থাকেন আমরা চেষ্টা করছি উত্তরগুলো দেওয়ার জন্য ছোট্ট উত্তর আমি আপনাকে দেই আমার অনুসন্ধানকারী আমাদের অন্য স্টুডিওতে আছেন তার মাধ্যমে উত্তরটি আপনাকে দেওয়ার চেষ্টা করব আপনার কাছে উত্তরটি জানতে চাই আমরা এবং পাশাপাশি ছোট্ট একটা প্রশ্ন করি যে আসলে আমরা তো সেখানে সরাসরি অভিযোগ করেছিলাম অভিযোগ করার সঙ্গে সঙ্গে লিখিত অভিযোগ করেছিলেন একজন মানুষ শ্রাবণ ভাই যেটা আমরা যখন গিয়েছিলাম থানায় প্রথম কিন্তু ওসি সাহেব খুব আমাদের সাদরে গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন যখন আমরা ফোনে কথা বলি আসে আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু যাওয়ার পর দেখলাম উনি বিভিন্ন অজুহাত তৈরি করলেন প্রথম বললেন যে আপনি তাহলে একটা লিখিত অভিযোগ দেন দিলাম তারপর বললেন সাক্ষী আনেন সাক্ষী আনলাম ওনার সব যখন শর্ত আমরা পূরণ করলাম তারপর কিন্তু উনি আর কোনো ব্যাপারটা গ্রাহ্য করলেন না মানে ওনার যে একটা স্পষ্ট অবহেলা ওই জায়গাটাতে ছিল সেটা যে কেউ বুঝতে পারবে এবং সত্যি কথা বলতে ওনার অবহেলাটাই ছিল ওই জায়গাতে এবং এটার পেছনে আমার মনে হয় নিশ্চয়ই তাদের মধ্যে কোনো যোগসাজশ রয়েছে জি আপনাকে ধন্যবাদ সেটা হচ্ছে যে একটি বিষয় আপনাকে ছোট করে জানতে চাই এই বিষয়ের সঙ্গে যুক্ত করে এখানে তো অনেক বড় অর্থনৈতিক লেনদেন হয় এবং যেখানে এত লাভ সব পক্ষেরই লাভ সেখানে আসলে ব্যবস্থা কেন গ্রহণ করবে একটা মানুষ আমি যখন দুর্নীতিতে আক্রান্ত হব যে কোনো সেক্টরে তখন কিন্তু অন্য আরেকজনের দুর্নীতি প্রকাশ পেলে কিন্তু আমি সেটা উদ্গ্রীব হবো না আমি সেটার প্রতি প্রতিশোধ নেওয়ার অথবা ব্যবস্থা নেওয়া আমি নিতে যাবো না কারণ আমি তো দুই নম্বরের ভিতরে আছি সুতরাং আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলছেন তারাই তো অনেক ক্ষেত্রে সবার কথা বলছেন অনেক ক্ষেত্রে তারাই কিন্তু দুর্নীতিগ্রস্ত সুতরাং তারা কেন অন্য একটা দুর্নীতি তারা বন্ধ করতে যাবে এখানে এটা হতে পারে আরেকটা হতে পারে আপনার তাদের সাথে একটা যোগাযোগ থাকতে পারে যেমন নাকি যে কোনো ধরনের অপরাধীরা আপনার সমাজের যারা প্রভাবশালী প্রতিপত্তিশালী লোক আছে তাদের সাথে একটা যোগসাজশ থাকে তদ্রুপ আপনার পার্শ্ববর্তী থানা তাদের সাথেও একটা যোগসাজশ থাকে বলে আমরা জানি তো হতে পারে এখানে একটা তাদের সাথে যোগাযোগ আছে লেনদেন থাকতে পারে আমার মনে হয় এবার স্পেসিফিকভাবে আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে কোনো মানুষের ছবির সামনে দাঁড়িয়ে মাথা ঠোকা বারবার এবং সেখানে ধরেন তাকে রীতিমতো সেজদা করা এইগুলো তো কোনোভাবেই ইসলামে কিছু বিষয় আছে একদম অকাট্য দলিল প্রমাণ দ্বারা সেটা হারাম শিরিক একদম মারাত্মক পর্যায়ের গুণা শিরিক পর্যায়ের গুণা আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা যে আল্লাহর সাথে শিরিক করলে অংশীদার স্থাপন করলে আল্লাহ এটা এই গোনা কখনোই মাফ করবেন না অন্য গোনা কবিরা গোনা হোক আল্লাহর কাছে ক্ষমা চাক বা আল্লাহ ইচ্ছা করলে সেটা মাফ করতে পারেন কিন্তু এটা কিন্তু আল্লাহকে সেজদার উপযুক্ত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে অন্য কোনো মানুষকে বা প্রতিকৃতির সামনে সেজদা করা এটা সম্পূর্ণ পর্যায়ের শিরিক সুতরাং আমি কিন্তু অনেক মাজারে হয়ে গেছি ইন্ডিয়াতে ছিলাম সেখানে অনেক মাজারে গেছি আপনার বিভিন্ন মাজারে আমি যাওয়ার তৌফিক হয়েছে গেছি আমি কিন্তু জিয়ারত করতে গেছি সেখানে যাই দেখলাম আপনার মানুষ আপনার সেজদা করতেছে কান্নাকাটি করতেছে বাচ্চা চাইতেছে এমনকি আমাদের দেশে যতগুলি মাজার আছে আপনি যাবেন মানুষ কান্নাকাটি করতেছে এখানে মাজারের কাছে কিছু চাইতেছে সেজদা করতেছে আমি শাহপরানের মাজারে দেখেছি আপনার সেজদা করা লেখা আছে নিষেধ কিন্তু নিষেধ হতো যে নিষেধ যে লিখছে এটা তো অনেকে পড়তেও পারে না আপনাকে বলবো এক মিনিট সময় দিলে এক জায়গায় রিক্সা রাখা নিষেধ তো রিক্সাওয়ালা এটা পড়তে পারতেছে না সেখানে রিক্সা রাখছে তখন আরেকজনে বলবে তুমি এখানে রিক্সা রাখছো কেন তখন সে বলে কেন রাখবো না সে বলতেছে ওই যে এখানে লেখা আছে নিষেধ তো সে বলতেছে আমি তো এটা পড়তে পারি না এটা পড়ার জন্য একটা মাস্টার রেখে দাও তো এখানে আপনার সে যে নিষেধ এটা তো সে আপনার জানতেছে না
বুঝতে পেরেছি, মানে আসলে ধর্মের মূল বিষয়ের সঙ্গে আসলে এগুলো সাংঘর্ষিক অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তো সেখানে শাহপরাণের মাজার আমি যেটা বলতেছিলাম, সেখানে মানুষ দেখছি সেজদা করতেছে, অথচ সেখানে আছে নিষেধ, তারপর মানুষ সেটা মানতেছে না। সুতরাং এইরকম আপনার মাজারের সামনে, প্রতিকৃতির সামনে, ছবির সামনে আপনার সেজদা করা সম্পূর্ণ পর্যায়ের শিরিক হবে, এটা এটা আল্লাহ পাক এই গুনাহ কখনোই ক্ষমা করবেন না। আচ্ছা, আরেকটি বিষয় আমরা দেখেছি ওখানে যাওয়ার পরে, সেখানে হচ্ছে একটি কবরকে কেন্দ্র করে মূলত সেখানে মজমা করা হয়েছে। দেখুন, যত ধরনের আপনার মাজার দরগা হয় একটা কবরকে কেন্দ্র করে হয়, এমনকি কুকুরকে মেরে সেখানে আপনার, এমন আছে জনশ্রুতি যে কুকুর মেরে তারপর সেখানে আপনার কুত্তা শাহ মাজার হয়েছে। তো একটা আপনার কবর দেখাইতেই হবে, মানুষকে দেখায় যে উনি এত বড় ওলি ছিলেন, এত বড় আউলিয়া ছিলেন, সুতরাং ওনার একটা প্রভাব মনে হয় যে আছে, এটা তারা দেখাই। কিন্তু মাজার না হলে, আপনার কবর না হলে কিন্তু মাজার হয় না। সুতরাং কবর দেখাই কিন্তু এটা তারা ঘটবে, হয়তো মিথ্যা হতে পারে, অথবা যদি উনি আপনার আল্লাহর ওলি ছিলেন জীবিত অবস্থায়, কিন্তু মৃত্যুবরণ করার পর তো তার সেই শক্তি নাই, সুতরাং সেখানে আপনার যাওয়ার তো কোনো অর্থ আসে না। কিন্তু একটা কবরকে কেন্দ্র করেই কিন্তু মাজার গড়ে ওঠে। আপনি যত ধরনের মাজার বলেন, মাজার আমাদের আপনার ভারতে, পাকিস্তানে, ইরানে, ইরাকে এবং আমাদের বাংলাদেশে, উপমহাদেশে কিন্তু আপনার মাজারের প্রভাবটা বেশি, কালচারটা বেশি, কিন্তু আপনার সৌদি আরব বা অন্যান্য রাষ্ট্রে, মিডল ইস্টে কিন্তু আপনার সেটা কম, বিশেষ করে ইন্ডিয়াতে অনেক অনেক বেশি, আপনি গেলেই আপনার দেখতে পাবেন। ওকে, আমরা অনুসন্ধানকারীর কাছে আবারও একটু যেতে চাই, তার কাছ থেকে ছোট্ট করে জানতে চাই আমরা, সেটা হচ্ছে যে তারা যে সমস্ত বক্তব্য রাখার চেষ্টা করছিলেন, যে আসলে সব কিছুর মূলে কিন্তু অর্থনৈতিক যোগসাজশ ছিল, যেমন 71টি সাবান, অতটা এত পোয়া তেল, এটা সেটা আগরবাতি, এটা সেটা, মানে সব কিছু আসলে তারা কিন্তু হাতে অর্থ নিচ্ছিলেন। তো কি মনে হয়েছে আপনার সেখানে, যে মূল কাজটি কি অর্থনৈতিক নাকি মূল কাজটি অন্যরকম আধ্যাত্মিক কোনো কিছুর মধ্যে আছে? পুরা সম্পূর্ণ ব্যাপারটি ছিল আসলে অর্থনৈতিক, কারণ আমরা ওনাকে বলেছিলাম যে আমাদের, যখন বলেছিলাম যে আমাদের রোগী যে সে অনেক বড় লোকের সন্তান, তারপরে কিন্তু তার মূলত আগ্রহটা তৈরি হয়। দেখা যায় যে উনি তো ওনার দরবার ছেড়ে ওই সময়টা, ওরসের সময় উনি আমাদের কাছে চলে আসেন। তো এবং আমরা যখন আমাদের ওনার চিকিৎসা সম্পর্কে বলি, উনি প্রথমেই কিন্তু আমাদের একটা বড় লম্বা তালিকা দেন, এই জিনিসগুলো লাগবে এবং যার টাকার অঙ্কে খুব একটা কম না, এবং উনি এটাও বলেছিলেন যে এটা যা শুরু, তারপরে আরও টাকা লাগবে। তো আমরা এটা বলতে পারি মোটাদাগে যে আসলে ওনার সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আর্থিকভাবে লাভবান হওয়া। জি, আপনাকে ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গে থাকবেন, আমরা ছোট্ট বিরতির পরে ফিরব টিম আন্ডারকভার লাইভ নিয়ে। দর্শক, বিরতির বাধা টপকে আবারও স্বাগত টিম আন্ডার কভার লাইভে। আপনারা দেখছেন খড়ম বাবা পরবর্তী প্রতিক্রিয়া কী হয়েছে, মানুষের অনেক রকম প্রশ্ন এসেছে, অনেক রকম বিষয় আমরা জানতে পেরেছি, আসলে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন মুফতি মহিউদ্দিন কাশেমি, আমাদের সঙ্গে আছেন অনুসন্ধানকারী টিম আন্ডার কভারের, আমি আপনাদের সঙ্গে আছি, এবং একটি নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, সেই নাম্বারে আপনারা ফোন করছেন, আপনারা আরও ফোন করুন, আরও প্রশ্ন আমাদের কাছে করুন। আপনার কাছে আবারও ফিরছি, আপনার কাছে জানতে চাই সেই বিষয়টা হচ্ছে যে তারা এক ধরনের শব্দ ব্যবহার করে, তারা বলছেন যে তারা গায়েবী কায়দায় নালিশ করে দেখবেন যে আসলে কি হয়েছে তার, এবং সেই সমস্ত বিষয় নিয়ে তারা এক ধরনের আধ্যাত্মিক ক্ষমতা তারা ধারণ করে, এবং তারা একটি কথা বলেছেন স্পষ্ট করে যে যে খড়ম তারা দিয়ে তারা চিকিৎসা করছে, খড়মটি এত ক্ষমতাশালী যে খড়ম পড়ে তার দাদা যিনি পীর ছিলেন তিনি পানির উপর দিয়ে হাঁটতে পারতেন। হ্যাঁ, আসলে আগেও আমি বলেছি সেটা হচ্ছে যে সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্যে কিছু অদ্ভুত বিদ্গুটে অপরিচিত শব্দ ব্যবহার করে থাকে তারা, যেখানে বলতেছে গায়েবী কায়দায় নালিশ করা, অর্থাৎ তারা বোঝাচ্ছে যে গায়েবী হচ্ছে যে যে অদৃশ্য, কারো কাছে হয়তো আল্লাহর কাছে বা কারো কাছে হয়তো নালিশ করবে, সেইখান থেকে তোমাকে হয়তো জানাবে। এই বিষয়টা পুরোই হচ্ছে আপনার ধোঁকাবাজি করা। আর খড়ম দিয়ে তার দাদা হাঁটতো, তোমার দাদা হাঁটতো, এখন তুমি একটু হাঁটা দেখাও দেখি পানির উপর দিয়ে হাঁটতে পারো কিনা। এগুলি হচ্ছে আপনার, হ্যাঁ, ব্যক্তিগতভাবে অথবা কোনো বুজুর্গ থাকলে তার কারামত থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। শাহজালাল রহিমাহুল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনি আপনার সুরমা নদীর উপর দিয়ে জায়নামাজ দিয়ে জায়নামাজ বিছিয়ে তিনি পার হয়ে গেছেন, আমরা সেই ঘটনা বিশ্বাস করব। অবিশ্বাস করলে আপনাদের তেমন কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু এটা তো সচরাচর সবাই করতে পারতেছে না, এটার ভিতরে আধ্যাত্মিকতা এখন আর কোনো কিছু নাই। সুতরাং সেই খড়ম দিয়ে আপনার এখন চিকিৎসা করলে কোনো কিছু পাওয়া যাবে, এটা সম্পূর্ণই আপনার একটা ভুয়া কথা। এগুলি দিয়ে আপনার একটা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়, সাধারণ মানুষকে আপনার তার দিকে আকৃষ্ট করা হয়। মূল হচ্ছে ব্যবসায়িক, এবং তার সে বুকবিলাস জীবনযাপন সে করছে, অর্থাৎ টাকা যদি তার কাছে না আসে তাহলে সে কোত্থেকে এত বিলাসিতা করবে, সে গানবাদ্য করবে কোথায়, নারী আনবে কোত্থেকে, মদ আনবে কোত্থেকে, টাকা আনবে কোত্থেকে। তো এগুলি হচ্ছে উপজীব্য করে সে আপনার মানুষদেরকে তার কাছে আকৃষ্ট করছে, তার এই চিকিৎসা আপনার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার সে চেষ্টা করছে। তা আসলে এই চিকিৎসার কোনো ভিত্তি নাই এবং কোনো কার্যকারিতা হচ্ছে না, হঠাৎ করে হয়তো হয়ে গেল, অন্য কারণে হতে হয়েছে, দরজা কাছে চিকিৎসা করে ঝড়ে বক পড়ে, ঝড়ে বক পড়ে, এরকম একটা ব্যাপার আর কি। যা বিভিন্ন ধরনের বন্যামি আমাদের দেশের সমাজে প্রচলিত আছে, সপ্তাহে একবারে বন্ধ হচ্ছে না, চিকিৎসা করাচ্ছে, কেউ হয়তো ফল পেয়েও যাচ্ছে, ফল পাচ্ছে অন্য হয়তো কারণে, কারণ দরজাঘাতে এসে চিকিৎসা গ্রহণ করছে, অথবা এমনিতেই ভালো হয়ে যায়। একটা রোগ যখন দীর্ঘদিন হয় তখন তো এমনিতেই ভালো হয়ে যেতে পারে,
তো সেটার সাথে আপনার তার এই খরমের কোনো সম্পর্ক নেই, সুস্থতার কোনো সম্পর্ক নেই, এটা ইসলাম সমর্থন করে না, বিজ্ঞানও সমর্থন করে না। জি, আমরা আবারও ফিরব অনুসন্ধানকারীর কাছে, তার কাছে আমাদের আরও প্রশ্ন আছে, কারণ আমরা অনুসন্ধানটি দেখাই মাত্র আধা ঘন্টা, কিন্তু আমাদের অনেক দিন লাগে, অনেক অনেক মূল্যবান সময়, অনেক প্রতীক্ষার পরে আসলে আমাদের কাছে সমস্ত বিষয়গুলো ধরা দেয়। আপনার কাছে আসি, সেটা হচ্ছে আপনার কাছে জানতে চাই যে আমরা অনেক বিষয়ে অনেক অনুসন্ধান করি এবং খড়ম বাবা বা খড়ম পাগলার কাছে আমরা যখন সেখানে গিয়েছিলাম সেইখানে আসলে আমরা যে সমস্ত বিষয় সেখানে দেখেছিলাম এবং যেগুলো আমরা টেলিভিশনে এখনও দেখাতে পারিনি সেগুলো যদি আপনি আমাদেরকে একটু বলতেন ছোট্ট করে। প্রথমতই বলি যে খড়ম পাগলা বা খড়ম বাবা যাই বলেন না কেন, উনি তো ইসলামের মতদর্শী, কিন্তু আমরা দেখতে পেয়েছি ওখানে নারী পুরুষ একসাথে নাচানাচি করছে। এখানে আমরা এমনও দেখেছি কিছু কিছু লোক আছে যারা বোঝা যাচ্ছে যারা আসলে মাদকাসক্ত, আমি মাদকের নামগুলো বলবো না, তো এই বিষয়গুলো তো আসলে কোনোভাবে যায় না, যেটা আমরা দেখেছি হয়তো যেটা টেলিভিশনে আমরা দর্শকদের দেখাতে পারিনি। হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের মাদকের গন্ধও পেয়েছি যেটা আসলে দর্শকরা টেলিভিশনে দেখতে পাবেন না বা বুঝতে পারবেন না, তো এইটা আমরা একদম ভরার মধ্যে সেগুলো কিন্তু দেখেছি ওই সময়টাতে। আচ্ছা, বুঝতে পেরেছি। সেটা হচ্ছে আমরা গত পর্বে একটু মানসিক ডাক্তারকে এখানে নিয়ে এসেছিলাম, তিনি ব্যাপারটি বলেছেন খুবই স্পষ্ট করে, যারা এখনও ভণ্ডামের মধ্যে আছেন বা যারা এখনও বিশ্বাস করেন যে আসলে সমস্ত খড়মের ছোঁয়ায় বা সামান্য এই সমস্ত পানি পড়ে আপনি সুস্থ হবেন, তাদের জন্য বলে রাখা ভালো যে আসলে বিজ্ঞান এতদূর এখন এগিয়েছে এবং বিজ্ঞান কিন্তু স্রষ্টারই তৈরি করা, এটা কিন্তু আসলে অন্য কোনো মাধ্যম থেকে আসেনি এবং সেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। আমরা একটু শেষের দিকে অনুষ্ঠানে আমরা একটু চাই যে আপনারা যারা আলেম সমাজ আছেন তারা দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছেন কিনা। আমরা দেখেছি আপনাদেরও কোনো কোনো যা গাফলতি আছে এবং দেখেছি যে এই সমস্ত মাজার কেন্দ্রিক বা যে সমস্ত ভণ্ডামি হয় সেখানে কিছু ভাড়াটিয়া আলেমও সেখানে থাকেন যারা এই সমস্ত বিষয়ে ফতোয়া দিয়ে থাকেন। ব্যাপারগুলো হচ্ছে তাদের সাথে যে সমস্ত আলেম আছেন, আমি তাদেরকে আলেম বলবো না, বরং বলবো বেশদারি লোক, তাদের কাছে হয়তো কোরআন হাদিসের সঠিক জ্ঞান নাই, অথবা কারো কাছে থাকলেও সেটা তাদের কাছে বিক্রি হয়ে গেছেন সোজা হিসাব, অন্যথায় এই বিষয়গুলো একেবারেই স্পষ্ট। কিছু বিষয় আছে ভাই অস্পষ্ট, যেগুলি আপনার ব্যাখ্যা সাপেক্ষ, অনেক ধরনের বক্তব্য আছে, অনেক ধরনের আলোচনা আছে, তো এই বিষয়গুলি নিয়ে আপনার বিভিন্ন ধরনের মত আছে, ইখতেলাফ আছেন, মতানিক্য আছেন, সেগুলি ব্যাপারে বিভিন্ন আলেমরা বিভিন্ন মত দিয়ে থাকেন, কিন্তু এই বিষয়গুলি আপনার একদম সূর্যের মতো পরিষ্কার, এখানে ব্যাখ্যাতীত, এখানে কোনো ব্যাখ্যা ছড়া না, এগুলি যে হারাম নাজায়েজ অবৈধ কাজ এগুলির ব্যাপারে কোনো ধরনের আপনার বক্তব্য নাই। হ্যাঁ, ওলামা ইকরাম আলেম সমাজ খুতবা দিচ্ছেন, ওয়াজ নসিহত করছেন, তারা বলে যাচ্ছেন, তারপরে আপনার আমি মনে করি আরেকটু যদি সচেতন হতেন, তারা সেখানে যারা স্থানীয়ভাবে ওলামা ইকরাম পরামর্শ করে যে এলাকায় একটা ভণ্ড তার ভণ্ডামি ছড়িয়ে দিচ্ছে, তখন স্থানীয় ওলামা ইকরাম ইমাম খতিব যারা আছেন তারা যদি এলাকার স্থানীয় গণ্যমান্য লোকদেরকে নিয়ে, এমনকি সাংবাদিক ভাইদের সহযোগিতা নিয়ে অথবা প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা যদি কার্যকরী, শুধু ওয়াজ করলে তো আর হয় না, আমি মসজিদে খুতবা দিয়ে দিলাম, এখানে আমার লোক যারা আছে তারা শুনলো, এমনকি আমার মসজিদে যেখানে আমি খুতবা দিই সেখানে যারা আপনার এইগুলি করে তারাও আসে, তারাও শোনে, কিন্তু এখানে আর কিছু চুপ করে তারা শুনে বলে না, তো সেখানে যদি আমি কার্যকরী ভূমিকা নিতে পারতাম তাহলে আমার মনে হয় ওলামায়ে কেরাম ওয়াজ করার নসিহত করার পাশাপাশি মসজিদে খুতবা দেওয়ার পাশাপাশি যদি আপনার সেই বন্ধ করার জন্য কার্যকরী কোনো উদ্যোগ নিত তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। একজন দর্শক আমাদেরকে ফেসবুকে একটি কমেন্ট করেছেন, তার কাছে তার প্রশ্ন ধরে আপনাকে আপনার কাছে চাই, সেটি হচ্ছে তারা বলেছেন যে শুধু আমাদের ধর্মেই নয় অন্য অনেক ধর্ম আছে যে সমস্ত ধর্মকে কেন্দ্র করে ভণ্ডামি করা হচ্ছে এবং এগুলো কিন্তু স্পেসিফিক একটি বিষয় তারা দেখানোর চেষ্টা করেন যে অলৌকিক ক্ষমতা, তার সঙ্গে সঙ্গে অদৃশ্যকে তারা দেখেন, অসাধ্যকে সাধন করেন, আমাদের দেশে জিন চিকিৎসা নামে একটি চিকিৎসা প্রচলিত আছেন, এই সমস্ত বিষয় নিয়ে আসলে কী ধরনের কনসাসনেস তৈরি করা যেতে পারে? আসলে আসলে আমার মনে হয় হিন্দু ধর্মেই সবচেয়ে বেশি হিন্দু ধর্মকে কেন্দ্র, কারণ হিন্দু আসলে তো কোনো ধর্মের নাম না, বরং একটা আমরা কোনো ধর্ম না ধর্মকে না বলে আমরা ধর্মের কথা বলবো না, আমরা যে ওই ধর্মেই আপনি ভারতে গেলে দেখবেন ওই ধর্মে ওই ধর্মকে কেন্দ্র করে মনে আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি ভণ্ডামি তৈরি হিন্দু ধর্মকে কেন্দ্র করে, সেখানে একটা বড় গাছ দেখা গেল এটাকে তারা অলৌকিক মনে করছে, একটা বড় ব্যক্তিত্ব তাকে অলৌকিক মনে করছে, তো এরকম বিভিন্ন জিনিসকে এমনকি গাছপালা পাথর নদী নালা এগুলিকে তারা অলৌকিক মনে করতেছে, অমুক জায়গায় গোসল করলে পবিত্র, মানে মূল থিওরিটা আসলে একই রকম, তারা চিন্তা করছেন যে এমন কিছু দেখাবেন এমন কোন কারিশমা বা কারামতি সেটাকে কেন্দ্র করে তারা ব্যবসা করছেন, এটা সব জায়গায় আপনার সব জায়গায় সর, কারণ যদি আপনার কোনো ধরনের একটা অলৌকিক কিছু না দেখাইতে পারে না আসলে, কিন্তু তারা একটা যদি না বলে তাহলে তো মানুষ তা আকৃষ্ট হবে না, সুতরাং ইসলাম ধর্ম বলেন অথবা হিন্দু ধর্ম বলেন অথবা অন্য কোনো ধর্ম, হ্যাঁ বৌদ্ধ হয়, অন্য ধর্মগুলি তেমন একটা হয় না আপনার, তো তারা অলৌকিক বিষয়গুলি মানুষের মাঝে প্রচার করে, কিন্তু আসলে বাস্তবে তাকে ধরেন কোনো অলৌকিকত্ব আপনি কিন্তু খুঁজে পাবেন না। জি,
আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মুফতি মহিউদ্দিন কাশেম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, যারা আমাদেরকে ফোন করেছেন, যারা আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন, এবং যিনি আমাদের সঙ্গে অনুসন্ধান করেছেন তাকে এবং আরও অনুসন্ধানকারী আমাদের সঙ্গে যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাত দিনের জন্য বিদায় নেব, তবে সাত দিন পরে এমন একটি পর্ব নিয়ে আমরা ফিরব যে পর্বের নাম হবে 420। অর্থাৎ এমনভাবে প্রতারণার জাল একটি চক্র বিস্তার করেছে যারা কোনো কোনো ক্ষেত্রে মাটিকে সোনা বানিয়ে ব্যবসা করে, কোনো কোনো ক্ষেত্রে এমন এমন ছক কেটে মানুষকে প্রতারিত করে যার মাধ্যমে আসলে মানুষ ভয়াবহভাবে প্রতারিত হয় এবং অনেক ক্ষেত্রে সর্বশান্ত হয়। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি টিম আন্ডারকভার লাইভ। থাকবেন নিউজ 24 এর সঙ্গে।